হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। গাইস, অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করি না, তার কারণ আমি তাতানকে নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত। তো আজ হচ্ছে আমার তাতানের বার্থডে। যেহেতু আমি এবছরের জন্মদিনটা অন্যভাবে পালন করতে চেয়েছিলাম, আর সেটা তোমরা হয়তো আগের ভিডিওতে দেখে নিয়েছো। তো যাই হোক, তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো যতই আমি বাইরে যেমন খুশিভাবেই পালন করি না কেন, আমার তো একটু ইচ্ছে হয় যে নিজের ছেলেকে একটু পায়েস করে দেওয়ার, আর সেইটা পায়েস ছাড়া কিন্তু কখনোই দেখবে জন্মদিন শুভ হয় না। তো সেজন্যই ভাবছিলাম যে এখন একটু পায়েস বানিয়ে তাতানকে খাওয়াবো। এবছরে তাতানের জন্মদিনটা এমন একটা দিনে পড়েছে যে আমি একটু টাইমের জন্য ফ্রি হতে পারছি না। দুপুরবেলাটা যাই হোক আমি সব বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই সময়টাও খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি, আর সবাই আমার সঙ্গে ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি। বাট এখন সন্ধে টাইমটা আমি একটা আগে থেকে ভেবে রেখেছিলাম যে নিজের হাতে একটু পায়েস বানিয়ে দেবো, তো সেইটাই করছি। পায়েস হয়ে গেছে, এখন শুধু ওকে একটু খাইয়ে দেবো। আমরা দেখবে বাঙালিরা জন্মদিন যতই যেভাবেই করি না কেন, যত বড়ই পার্টি দিই না কেন, যেটাই করি না কেন, যখনই আমরা পায়েসটা দেবো না তখনই যেন কেমন একটা খামতি থেকে যায়। তো সেইটাই আর কি, আমারও মধ্যে একটা খামতি থেকে গেছে যেটা এখন পূরণ করার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এবছর জন্মদিনে আমি তাতানকে দুটো ড্রেস কিনে দিয়েছিলাম। দুপুরবেলা এতটাই রোদ্রু গাইস, এতটাই গরম, যে দুপুরবেলায় আমার ইচ্ছে ছিল ওকে এই ফুল জিন্সটা পরিয়ে উপরে টি শার্টটা পরিয়ে দেবো, বাট সেটা হয়নি। অতিরিক্ত রোদ্রু আর গরমের কারণে ওকে পরাতে পারিনি, তখন জাস্ট একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু সন্ধেবেলা বাড়িতেই থাকবে কিছুক্ষণ সময়ের জন্য, তাই আমি ওকে এখন এই ফুল জিন্সটা টি শার্টটা পরিয়ে দিচ্ছি যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। কি বলবো গাইস, এদিকে প্রচণ্ড গরম পড়েছে, বাট তোমাদের ওইদিকে ওয়েদার কীরকম, তোমাদের ওইদিকে গরম কীরকম পড়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর সত্যি কথা বলতে তাতানকে নিয়ে আমি তো ব্যস্তই, তাতানকে নতুন স্কুলে দেওয়া হয়েছে তার জন্য রোজই ওকে নিয়ে যাতায়াত করতে হয়, মানে সব কিছু বেশিরভাগ টাইমটাই ওকে দিতে হচ্ছে, সে কারণে একটু ব্যস্ত। আর তাছাড়াও আমি নিজের দিক থেকে ব্যস্ত কখন হয়ে পড়ছি বলতো, এই অতিরিক্ত গরমে আমি হয়রানি হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, সেই কারণেই আরও বেশি করে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না। প্রচুর ভিডিও পেন্ডিংয়ে পড়ে রয়েছে প্রচুর, যেগুলো আমি একদমই সময় পাচ্ছি না এডিটিং করে তোমাদের আপলোড দেবো। বাট তোমরা একদমই চিন্তা করো না গাইস, আমি এখন চেষ্টা করছি কন্টিনিউ সিরিয়াল বাই তোমাদের এক একটা ভিডিও আপলোড করার। যদিও বা এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল আমি করে রেখেছি, বাট আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে তোমাদের বললাম কন্টিনিউ সিরিয়াল, তোমরা ধীরে ধীরে এক একটা ভিডিও আপলোড পাবে। আসলে কি বলতো, হয়ে ওঠে না। তাতানকে যবে থেকে আমি স্কুলে দিয়েছি তবে থেকে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, কোন দিক করবো আর কোন দিকে যাবো, কোনটা করবো না আর কোনটা করবো, এরকম একটা পরিস্থিতি আমার হয়ে গেছে। ঘর সামলে, সংসার সামলে, তারপরে এই ছোট্ট তাতানকে মেনটেন করে, চারিদিকে দু চারটে অ্যাকাউন্ট থাকে সেগুলোকে মেনটেন করে, তারপরে তোমাদের সঙ্গে এই ব্লগগুলো আমার শেয়ার করা, তাহলে তোমরাই ভাবো আমি কী করে এতগুলো চাপ নিই। ঘাড়ের উপরে আমার মাথা একটাই, কিন্তু এই মাথাটাকে আমার চতুর্দিকে খাটাতে হয়। তো যাই হোক, চলো এখন আর বেশি বকবক করবো না, আমি দেখো সব কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি। এখন শুধু তাতান যেগুলো খেতে ভালোবাসে, চিপস চকলেট, সেগুলোকে একটা প্লেটে করে ওকে সাজিয়ে দিলাম। তো চলো এখন আমি ওকে একটু পায়েস খাইয়ে দিই। আজ সকাল থেকে আমার তাতান মোটামুটি দুটো কেক কাটা হয়ে গেছে, স্কুলে একটা কেটেছে, তারপরে দুপুরে আমাদের এক জায়গায় প্রোগ্রাম ছিল সেখানে একটা কেটেছে। তো বাড়িতে আর আমি আলাদাভাবে কোনো কেক টেক নিয়ে আসিনি, জাস্ট ওকে খুশি করবার জন্য ওকে একটা আলাদা করে ছোট্ট কেক এনে দিয়েছি, যাতে ও এখনও কেটে একটু খুশি হয়, একটু আনন্দ পায়। যেহেতু সকালবেলা করে তাতানের স্কুল থাকে, সেহেতু ওর এখন এমন হয় মানে প্রত্যেক দিন 9টা 10টা বাজতে বাজতে ওর একটা ঘুমের ঝুল চলে আসে, ওর ঘুম পেয়ে যায়। তো সে কারণে ওকে সব কিছুই তাড়াতাড়ি করে দিতে হয়, তারপরে রাতের খাবারটাও তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, কারণ পরের দিন আবারও খুব সকাল সকাল উঠতে হয়। সকাল সকাল ওঠার কারণে রাতের ঘুমটা তাড়াতাড়ি পেয়ে যায়। তো আজও আমার পায়েস করতে লেট হয়ে গেছে, পায়েস করতে লেট হয়েছে বলে তো এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে। এবার 9টা সাড়ে 9টা মানেই ওর অলরেডি ঘুমের একটা ঝোল চলে এসেছে, ওকে কিছুক্ষণের মধ্যে ঘুম দিয়ে দিতে হবে। তবে এখনও যে ওকে এখানে এনে আমি বসিয়েছি, ওর চোখে কিন্তু একটা ঘুমের ভাব আছেই। তো যাই হোক, কিছু করার নেই, একটু হলেও পায়েসটা খাইয়ে দিতে হবে। পায়েস তাতান কিন্তু এমনিতেও ভালোবাসে। তো এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তাতানের বয়স কত। তাতানের বয়স হচ্ছে, তাতান এবছর 3 বছরে পা দিল, তো 3 বছর ওর বয়স। আর সেজন্য দেখো আমি এখানে 3টে ক্যান্ডেল জ্বালিয়েছি ওর জন্য। তো জন্মদিনে নাকি মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়, অনেকেই দেখি এখনকার ফ্যাশন হয়ে গেছে মোমবাতি নিভিয়ে দেয়, কিন্তু আমি মনে করি যে আজকের দিনে ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে রাখাটাই শুভ। আর তাতান
দাদানকে দেখো, দাদান কিন্তু ভয় পাচ্ছে, ভয় পেয়ে সরে যাচ্ছে। মানে কি ব্যাপারটা হয়েছে বলো তো? তোমরা আগের ভিডিওটাতে দেখেছো যে ওর সেলিব্রেশন করা হয়েছে অনেক বাচ্চা কাচ্চাদের নিয়ে, তো সেখানে একটু স্প্রেটে এগুলো করা হয়েছিল, তো সেই স্প্রে করাতে ও ভয় পেয়েছিল, ওখানটা গিয়েই ভয় পেয়েছিল যে স্কুলটাতে আমরা গিয়েছিলাম, তো সেই স্প্রেগুলোতে একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজে ও প্রচণ্ড ভয় পেয়েছিল। এবার দেখো দুষ্টু তাতানের কাণ্ড, মানে এই মোমবাতিগুলো নেভানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু গায়ে তো এক ফোঁটাও শক্তি নেই, বেচারা কী করে মোমবাতিগুলো নেভাবে, এমন ফু দিচ্ছে যে ওর ফুয়ে মোমবাতিগুলো নিভছেই না, একটা কষ্টে মষ্টে নিভেছে, বাট আর দুটো তো নেভাতেই পারছে না। দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে আমরা দুপুরবেলা যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে স্পিরিটে করা হয়েছিল, তো সেগুলোর একটা আওয়াজ ছিল, তাতেও প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার কারণে এখন একদমই বসতে চাইছে না, মানে যাও কষ্টে মষ্টে একটু বসলো, এখন তো একদমই ভয় পাচ্ছে। তো আমি অনেক কষ্টে টেনে টুনে ওকে বসিয়েছি শুধু ওই পায়েসটা খাইয়ে দেবো বলে, আর আবারও যে কেকটা আনা হয়েছে ওর হাত দিয়ে কাটাবো বলে। অনেক জোর জবরদস্তি করে বেচারাকে কেক কাটানো হলো, এখন পায়েসটা খাওয়ালেই ব্যাস হয়ে গেল। তোমাদের কাছে আজকের দিনে আমার একটাই চাওয়া, তোমরা আমাকে যতটা ভালোবাসা দাও ঠিক ততটাই আমার তাতানকে আজকের দিনে তোমরা ওকে মন ভরে আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে এবং অনেকটা বড় হতে পারে, এবং যেন জীবনে গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারে। ব্যাস আমি ওকে এইটাই শেখাতে চাই এবং তোমাদের কাছেও আমার এইটুকুই চাওয়া, ওকে তোমরা আশীর্বাদ করো। ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ওকে জোর জবরদস্তি করে আবারও আমি টেনে বসালাম পায়েস খাইয়ে, মানে এখন একটু আশীর্বাদ করব। একদম বসে থাকতে চাইছে না, একদমই না, আরও তো সবাই রয়েছে, আমার মা রয়েছে, কাকিমা রয়েছে, তারাও একটু পায়েস খাইয়ে দেবে, আশীর্বাদ করবে। তো তাতানের ঘুম পাওয়ার কারণে তাতান এখানে এক মুহূর্ত বসে থাকতে চাইছে না। আমার বাবা চলে যাবে রে, এটা শুনবো করি, এটা শুনবো করি, এবার দিদুন একটু তোমাকে ওলো করে দি, তারপরে যাও আমার সাথে বসো, আমি বসি মামি বসে। দিদুন দেখো কি দিয়েছে তোমাকে, ভালো হয়েছে না পায়েসটা মা? কাকিমা রে দাও আশীর্বাদ দাও, আসো দিদনটা দিচ্ছে,
সবার মোটামুটি আশীর্বাদ দেওয়া কমপ্লিট, তোমাদের জয়দা দিলেই হয়ে যায়। তো চলো, তাতানেরও ঘুম পেয়ে গেছে, ভিডিওটা আর আমি বেশি দূর টেনে নিয়ে যাচ্ছি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর তাতানকে অনেক অনেক আশীর্বাদ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।